Hi everyone, welcome back to our YouTube channel. আজ আমরা কোথায় এসেছি বলো তো? পেছন দিকে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছো কি সুন্দর না? এখানে আমার অনেক দিনের আসার স্বপ্ন ছিল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি আমরা অ্যাক্রোপলিস মল। ঠিক অ্যাক্রোপলিস মল না, যাব আমরা আজকে ওজরাতে, যেটা কিন্তু অ্যাক্রোপলিস মলের টপ ফ্লোরে, 28th ফ্লোরে। অ্যাক্রোপলিস মলের লিফট আর ওজরার লিফট কিন্তু সম্পূর্ণ আলাদা। অ্যাক্রোপলিস মলের পেছন দিকে কিন্তু ওজরার লিফট আছে, সেটা তোমরা গেলেই জেনে নিতে পারবে। রুফটপের বাইরে সিনটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, মনে আকাশটা মনে ছুঁয়ে নেবো, এতটাই সুন্দর লাগছে। এখানে বসে কুড়িতলার উপরে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা এখানে এসেই সেটা ফিল করতে পারবে। ওজরাতে কিন্তু ইনডোর সিটিং আছে আর আউটডোর সিটিং আছে। আউটডোর সিটিংয়ের জন্য কিন্তু পার পার্সন 1000 টাকা করে চার্জেবল লাগবে, ইনক্লুডিং ফুড। 1000 টাকার নিচে যদি বিল হয় সেটা কিন্তু রিফান্ড ওরা করবে না, আর 1000 টাকার ওপরে হলে কিন্তু সেটা তোমাকে এক্সট্রা করে পে করতে হবে। আর এটা কিন্তু শুধুমাত্র আউটডোর সিটিংয়ে বসলেই কিন্তু তোমাদের চার্জেবল লাগবে, ভেতরে যদি তোমরা বসো তাহলে কিন্তু এরকম কোনো চার্জেবল লাগবে না। যত টাকায় তোমরা খাবে তত টাকাই তোমাদের পে করতে হবে। প্রথমেই আমরা কিন্তু মকটেল অর্ডার করে এখানে এসে কয়েকটা শর্টস ভিডিও তুলে নিলাম। আমরা অর্ডার করেছিলাম ম্যাঙ্গো মেরি আর পিং পং, দুটোই আমরা ট্রাই করেছিলাম। আমার তো ম্যাঙ্গোটা খুব ভালো লেগেছে, ম্যাঙ্গো সেন এখন, আর পিং পংটাও আমার খুব ভালো লেগেছে, নতুনত্ব ট্রাই করতে আমার বেশিই ভালো লাগে। সন্ধে নামার সাথে সাথে কিন্তু ওরা প্রতিটা টেবিলে একটা করে ক্যান্ডেল দিয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো মেনু কার্ড নেই, কিউআর কোড আছে, সেটা কিন্তু স্ক্যান করে তোমাদের খাবারের অর্ডার করতে হবে। অর্ডার করে নিয়েছিলাম কন্টিনেন্টাল স্টার্টার মরক্কান চিকেন, যেখানে কিন্তু 5 পিসেস থাকবে। আমি কিন্তু এটা রেকমেন্ডেড করব এখানে এসে ট্রাই করার জন্য, কারণ খুবই ভালো ছিল, আমার তো সত্যিও ভালো লেগেছে। আর স্মোকি স্মোকি একটুখানি টাইপ ছিল, একটুখানি আমার ভালো লেগেছে। আমার এরপরে আমরা একটা পিজা অর্ডার করেছিলাম, চিকেন পেরি পেরি। সত্যি ওপরে এতটা পরিমাণের চিকেন ছিল, আমার অনেক ভালো লেগেছে। আমার পিজাটা পুরো চিজে পুরো ভরা ছিল, আর এই পিজাটা কিন্তু 8 পিস ছিল। তো তোমরা 2 জন কিংবা 3 জন তোমরা পেট ভরে খেতে পারবে। আর আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকটা লাউডলি মিউজিক হচ্ছিল, সেজন্য কিন্তু আমি এই ভিডিওতে আমি দিতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে তাই জন্যে। রাতের এই সুন্দর মনোরম পরিবেশটা উপভোগ করতে করতে কখন যে সময় পেরিয়ে যাবে সেটা আমরা বুঝতেও পারিনি, সত্যি খুব মিস করছিলাম। তারপরে ভাবছিলাম যে কিছু একটা অর্ডার করা যাক, তো দেখতে পেলাম ওজরারই একটা স্পেশাল মুর্গ বিরিয়ানি আছে, তো সেটা আমরা অর্ডার করে নিলাম। এর মাঝেই আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো এখানে কিন্তু জলের দাম আর সার্ভিস চার্জটা সত্যি অতিরিক্ত বেশি নেওয়া হয়েছে। এই মুর্গ বিরিয়ানিতে 2টো চিকেন লেগ পিস ছিল, 1 পিস আলু, আর স্যালাড রায়তা ছিল। বিরিয়ানির কোয়ান্টিটিটাও অনেকটাই ছিল, আর বিরিয়ানিটা কিন্তু লাইট ওয়েট, খেতেও কিন্তু আমার খুব ভালো লেগেছে। আজকের মতো কিন্তু আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর কিন্তু কমেন্ট করতে ভুলবে না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিওটি সবার প্রথমে পেয়ে যাও। আমি কিন্তু রেকমেন্ডেড করব তোমরা কিন্তু এখানে তোমাদের ফ্যামিলি কিংবা তোমরা তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিংবা তোমাদের বেস্ট ফ্রেন্ডকে নিয়ে এখানে একবার এসে রুফটপে এসে খাওয়া দাওয়ার মজার উপভোগ করার জন্য। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।